অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি মূলত তোমাদের সৃজনশীল উত্তর বোঝাবো, আর আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে সততা পুরস্কার। আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ রচিত যে সততা পুরস্কার গল্পটি রয়েছে সেই গল্পে সৃজনশীল নিয়ে এসেছি তোমাদের সামনে। তো আজকে দেখো, যে খেয়াল করো যে কাঠামোগত প্রশ্ন বা সৃজনশীল যে আমাদের সামনে একটা কি থাকবে, উদ্দীপক থাকবে। উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। আর এই অংশে যে লিডার ধাপটা, যে প্রশ্নটা, সেই চারটা অংশ ক নাম্বার, ক নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। তো ক অংশের জন্য অর্থাৎ জ্ঞানমূলক, এই প্রশ্নটার নাম হচ্ছে জ্ঞানমূলক। এই জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমার মান রয়েছে এক। খ নাম্বার বা খ অংশের জন্য এই মান রয়েছে দুই। গ, গ অর্থাৎ প্রয়োগ, এই প্রয়োগ অংশের জন্য তোমাদের মার্কস রয়েছে তিন। আর ঘ অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নটা, এটার জন্য তোমাদের মান রয়েছে চার। তো উত্তরগুলো কিন্তু আমরা এই যে প্রশ্নের যে মান সেই অনুযায়ী আমরা নেব। যে ক নাম্বার, যে সততা পুরস্কার গল্পের রচয়িতা কে, এটা একটা বাক্যে আমরা উত্তরটা করব। যে সততা পুরস্কার গল্পের রচয়িতা মোহাম্মদ শহীদুল্লাহ। এর বেশি কিন্তু আর লেখার প্রয়োজন নেই। তো এখানে তোমাদের যেটা খেয়াল করতে হবে যে লেখক বা কবি এদের নামের যে বানানটা, সেটা খুব সতর্কতার সাথে আমাদেরকে শিখতে হবে। কোনোভাবেই বানানটা ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু এখানে তোমরা মার্কস পাবে না। খ নাম্বার অনুধাবন যে প্রশ্নটা, এই অনুধাবন প্রশ্নটা আমাদের মান রয়েছে দুই। আর এটা আমরা এর আগের ক্লাসেও কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের এটা দুইটা অংশে লিখতে হয়। প্রথম অংশের মূল উত্তরটা, তারপরে ব্যাখ্যা করা, যেখানে আল্লাহ অন্তরূপীর প্রতি খুশি হলেন কেন, যে আল্লাহ কি করেছিলেন যে তিন ইহুদি ব্যক্তির ইমান পরীক্ষা করার জন্য এক ফেরেস্তাকে পাঠান। ফেরেস্তা ছদ্মবেশ ধারণ করে কি করে, যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির কাছে আসে। প্রথম দুই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতার কথা অস্বীকার করে, কিন্তু তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ, তিনি কি করেছিলেন যে আল্লাহর কৃতজ্ঞতার কথা স্বীকার করে এবং অন্ধ ব্যক্তিটিকে সাহায্য করে। মূলত এ কারণেই কি করেছে, আল্লাহ অন্ধ লোকটির প্রতি কি হয়েছে, খুশি হয়েছে। এভাবে তোমরা কি করবে, ব্যাখ্যা করে লিখবে। গ নাম্বার প্রশ্ন, এখানে দেখো যে প্রয়োগ যেটা, যে উদ্দীপকের শান্তি মনোভাবের সঙ্গে সততা পুরস্কার গল্পের সাদৃশ্য ব্যাখ্যা করো। এই দুইটা প্রশ্ন কিন্তু তোমরা মূল বই থেকে উত্তরটা করবে। এটার জন্য আমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য কিন্তু কখনোই আমাদের উদ্দীপক লাগবে না। এর জন্য তোমাদের মূল গল্পের বই বা বিষয়বস্তুগুলো খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তো গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা এই অংশটা ছাড়া, অর্থাৎ উদ্দীপক ছাড়া অ্যান্সার করতে পারবো না। তো সেক্ষেত্রে এখানে দেখো যে শান্ত, আমরা উদ্দীপকটা ভালো করে পড়ি, যে শান্ত ও প্রান্ত দরিদ্র পিতার সন্তান হলেও বড় লোক চাচার আর্থিক সাহায্যের কারণে তারা পড়ালেখা করে আজ প্রতিষ্ঠিত। তো নদী ভাঙনের ফলে মামা আজ সর্বশান্ত, কিন্তু কিছুদিন পরে কি হয়েছে যে নদী ভাঙনের কারণে তার মামা কি হয়েছে, সর্বশান্ত। সর্বশান্ত মানে কি, সব হারিয়ে ফেলেছে, এখন আর সে বড় লোক নেই। তো মামা তাদের কাছে সাহায্য চাইতে গেলে শান্ত চাচাকে এড়িয়ে চলে এবং চাচার অবদান অস্বীকার করে। কিন্তু এখানে দেখো যে প্রান্ত, দ্বিতীয় যে ভাইটা প্রান্ত, চাচাকে সাহায্য করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। তো এখানে দুই ভাইয়ের মধ্যে কিন্তু আমরা দুইটা চরিত্র বা ক্যারেক্টার লক্ষ্য করেছি, যে একজন হচ্ছে যে কৃতজ্ঞতার কথা কি করেছে, ভুলে গেছে এবং অস্বীকার করেছে। কিন্তু দ্বিতীয় জন যিনি, যে প্রান্ত, যে সেই প্রান্ত কিন্তু কি করে নাই, যে চাচার সাহায্যের কথা অর্থাৎ যে তার প্রতি যে কৃতজ্ঞতা প্রকাশ, সেই প্রকাশটি কি করেছে, সে করেছে এবং চাচাকে সাহায্য করেছে। তো এখানে আমরা উদ্দীপককে আমাদের যে প্রশ্নটা চাওয়া হচ্ছে, যে শান্ত মনোভাবের সঙ্গে, তার শান্ত মনোভাবটা ভালো করে বুঝতে হবে শিক্ষার্থীরা। তো শান্ত মনোভাব কি ছিল, যে সে কি করেছে, এক সময় তার নিজের অবস্থা পরিবর্তনের জন্য চাচার কাছ থেকে সাহায্য নিয়েছে, কিন্তু পরবর্তীতে সে কি করে নাই, চাচাকে সাহায্য করেনি।
তো এই মনোভাবটাই কিন্তু তোমাকে কি করতে হবে, গল্পটা মূল যে গল্প সততা গল্পের আলোকে কি করতে হবে দেখতে হবে। যে সততা পুরুষটা গল্পে কিন্তু আমরা খেয়াল করেছি যে আমাদের প্রথম এবং দ্বিতীয় যে ব্যক্তি ইহুদি, তো তারা কি করেছিলেন, আল্লাহর কৃতজ্ঞতার কথা অস্বীকার করেছেন, ভুলে গিয়েছেন, এবং কি করেন নাই যে পরবর্তীতে যে ফেরেশতা তাদের কাছে সাহায্য প্রার্থনা করলো সেখানে তারা কি করে নাই যে ফেরেশতাকে সাহায্য করে নাই। তো এখানে আমরা এই মনোভাবটার সাথে কিন্তু মূলত কার কাছে কি পাচ্ছি যে শান্তির সাথে ওই প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির মনোভাবের একটা মিল লক্ষ্য করছি। তো এখানে তোমরা কি করবে যে প্রথম যে অংশ যে কৃতজ্ঞতা প্রকাশের দিক থেকে শান্ত সঙ্গে সততা পুরস্কার গল্পের ধবল ঢুকি এবং তা বলার কি রয়েছে মিল রয়েছে এরকম একটা ভূমিকা দিয়ে উত্তরটা কি করবে শুরু করবে। তারপরে হচ্ছে যে এখানে যে আমরা শান্তর যে মনোভাবটা সেটা কি করবো ব্যাখ্যা করবো। ব্যাখ্যা করার পরে আমরা গল্পের যে যে বিষয়টা যে সততা পুরস্কার গল্পে যে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি আল্লাহর ফেরেশতার কাছে কি করলো কৃতজ্ঞতার কথা অস্বীকার করলো সেই দিকটাও আমরা কি করব তুলে ধরব। তুলে ধরার পরে আমরা শেষ একটা সমাপ্তি প্রশ্নের উত্তরে টানবো যে যেখানে আমরা প্রশ্নটার সাথে মিল দেখে বলতে পারি যে অতএব বলা যায় বা পরিশেষে বলা যায় উদ্দীপকের শান্ত মনোভাবের সঙ্গে সততা পুরস্কার গল্পে কি রয়েছে সাদৃশ্য রয়েছে। তো এবার ঘনাম্বার দেখাও উদ্দীপকের প্রাপ্তির কাজে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত মন্তব্যটি যথার্থতা মূল্যায়ন করো। তাহলে এইখানে তোমাদের যে এই প্রশ্নটা কিন্তু তোমাদের চারটা ধাপে লিখতে হবে। উদ্দীপকের যে প্রান্তর কাজ আমরা এখানে পড়েছি যে প্রান্ত কি করেছে তার চাচার কৃতজ্ঞতার কথা প্রকাশ করেছে এবং চাচাকে হেল্প করেছে। তাহলে এখানে উত্তরটা করার আগে আমরা লিখতে পারি যে সততার পুরস্কার গল্পে আল্লাহ ইহুদি বংশের তিন লোককে পরীক্ষা করার জন্য একজন কি করেছিলেন ফেরেশতা পাঠিয়েছিলেন। তো এখানে এই কথাটা শুরুর আগে তোমরা কিন্তু আরেকটু বলতে পারো যে কৃতজ্ঞতা বোধে সততা পুরস্কার গল্পের মূল শিক্ষাটা কি রয়েছে উদ্দীপকের প্রান্তিক কাজের মধ্যে নিহিত। তারপরে তোমরা প্রান্তিক কাজটা আলোচনা করবে। এরপরে তোমরা যে অন্ধ ব্যক্তির যে সততা পুরস্কার যে মূল বিষয়টা যে অন্ধ ব্যক্তি কি করেছিল কৃতজ্ঞতা প্রকাশ করেছিল সেই অংশটি একটু ব্যাখ্যা করবে। ব্যাখ্যা করার পরে তোমরা এখানে তোমরা একটা শেষ সমাপ্তি দিতে হবে যে আমরা সেখানে আমরা দেখলাম যে উদ্দীপকের প্রান্তের মধ্যে যে মানসিকতা বহিঃপ্রকাশ ঘটেছে সেটা সততার পুরস্কার গল্পে যে তোমার অন্ধ ব্যক্তি সেই অন্ধ ব্যক্তির মধ্যে কি রয়েছে নিহিত সেই মূল শিক্ষাটা নিহিত রয়েছে। তো এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটি কি করবে সমাপ্তি টানবে। তো আশা করি তোমরা প্রশ্নটা সবাই বুঝতে পেরেছ, বাসায় একটু অনুশীলন করবে তাহলেই হয়ে যাবে। তো ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।